আপনি কাপাসিয়ার নারী নক্ষত্র সব জানেন, আমি শুধু এইটুকুই বলবো, আপনি কাপাসিয়ার মানুষ, আপনি কাপাসিয়াতে দীর্ঘদিন ছিলেন, 239টা গ্রামের প্রত্যেকটা মারা পাড়া মহল্লা সম্বন্ধে আপনি জানেন। আপনি যখন এখান থেকে বিদায় নিয়েছিলেন তখন আপনি এখানে বক্তব্য রাখার সুযোগ হয়েছিল, আমি শুধু এইটুকু বলেছিলাম স্যার। আপনি হয়তো কাপাসিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, আমরা কাপাসিয়াবাসী সর্বস্তরের মানুষ, এত বেশি দোয়া কোনো ইউনিট করেছে কিনা জানি না। আপনি কাপাসিয়ার সর্বোচ্চের মানুষের দোয়া পেয়েছিলেন বিদায়ী, এই সারা 3-4 বছরের মাথায় আপনি গাজীপুরের প্রশাসকে এসেছেন। এটা আমি মনে করি এই কাপাসিয়াবাসী প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ব্যক্তি আপনার জন্য দোয়া করেছেন। আমরা আজকে আবার আপনার জন্য দোয়া করি, আপনার অনেক উপরে যাবেন। এই কাপাসিয়াকে অবশ্যই আপনি মনে রেখেছেন, অবশ্যই মনে রাখবেন। কাপাসিয়াকে আপনি নিজের মতন করে আপনার পরিকল্পনা, আপনার চিন্তা চেতনায়, আপনার আইডিয়ায় আমাদের প্রিয় নেত্রী সিভিলেশন এই ব্যাপার সাথে পরামর্শ করে কাপাসিয়াকে আপনি এত দূরে গিয়ে নিয়ে যাবেন যে এই কাপাসিয়াকে মানুষ ধরতে পারবে না, ছুতে পারবে না। মানুষ মনে রাখবে দীর্ঘদিন যারা কাপাসিয়াতে একজন ইউনিট ছিল, সে দিশি হয়ে কাপাসিয়াকে অনেক দূরে গিয়ে নিয়ে গেছে। যেন তিনি শেখ হাসিনা এই টেকসই পরিকল্পনা চায়, সেই টেকসই পরিকল্পনা যারা প্রশাসনকে বাদ দিয়ে কোন অবস্থায় সম্ভব না, আপনার মাধ্যমে সম্ভব। সিভিলেশন আমার সাথে পরামর্শ করে কাপাসিয়া অনেক দূরে গিয়ে যাবে। আপনার আগমনে কাপাসিয়া সদর ইউনিয়ন সহ সকল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের কাপাসিয়া ইউনিয়ন পরিষদের যে নতুন ভবনটি হয়েছে সেটা সর্বপ্রথম আপনার মস্তান হওয়ার কারণে জয় বাংলা জয় ভগবান।